ব্যাক পার্টের সাথে ব্যাক ইয়োক জয়েন্ট। ব্যাক পার্ট নিন, ব্যাক পার্ট উল্টিয়ে ভাঁজ করুন। মিডল পয়েন্টের জন্য কাটিং মার্ক করে নিন। ব্যাক ইয়োক নিন এবং পার্টের উপরের অংশ মিলিয়ে বসান। ব্যাক ইয়োক উল্টিয়ে নিন। ব্যাক পার্টের সাথে মিল রেখে মিডল পয়েন্ট মার্ক করুন। এবার মার্ক ঠিক রেখে জয়েন করে নিন। জয়েন্ট চেক করুন। থ্রি থ্রেডে ওভারলক করুন। ওভারলক করা অংশটি চেক করে নিন। টু নিডলে ডাবল টপ স্টিচ দিয়ে নিন। ব্যাক ইয়োক জয়েন্ট চেক করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। ব্যাক পার্টের সাথে ব্যাক ইয়োক জয়েন্ট। ব্যাক পার্ট নিন, ব্যাক পার্ট উল্টিয়ে ভাঁজ করুন। মিডল পয়েন্টের জন্য কাটিং মার্ক করে নিন। ব্যাক ইয়োক নিন এবং পার্টের উপরের অংশ মিলিয়ে বসান। ব্যাক ইয়োক উল্টিয়ে নিন। ব্যাক পার্টের সাথে মিল রেখে মিডল পয়েন্ট মার্ক করুন। এবার মার্ক ঠিক রেখে জয়েন করে নিন। জয়েন্ট চেক করুন।
3 থ্রেডে ওভারলক করুন। ওভারলক করা অংশটি চেক করে নিন। টু নিডেলে ডাবল টপ স্টিচ দিয়ে নিন। ব্যাক ইয়োক জয়েন্ট চেক করুন।